كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. এর মানে হলো কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক প্রাণী মরণশীল। এই আয়াতটি নিয়ে আমি গবেষণা করেছি, কারণ কারণ আমি দেখেছি কোরআনে আল্লাহ কুল্লু নাফসিন দাইকাতুল মাউত এই আয়াতটি আলে ইমরানের 185 নম্বর আয়াত আছে, আবার একই আয়াত সূরা আম্বিয়ার 35, আবার একই আয়াত সূরা আনকাবুতের 57। আমি চিন্তা করলাম ফিরে এক কথা আল্লাহ বারবার বলে কেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, পরে চিন্তা করে পেয়েছি এই পৃথিবীতে যত মানুষ আছে, আস্তিক নাস্তিক ভালো খারাপ সুর সুতরা বদমাস মচ্ছর বেদাকর আকুকর বাবাকর, আমি আপনি সবাই বিশ্বাস করি মৃত্যুবরণ করতে, আমি আপনি সবাই বিশ্বাস করি মৃত্যুবরণ করতে আল্লাহর সামনে দাঁড়ান, কিন্তু নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে তারা নাস্তিকেরা তাদের চিন্তা চেতনা হলো যখন মানুষ মৃত্যুবরণ করে মাটিতে রাখার সাথে সাথে আস্তে আস্তে এই লাশটা পচে গেলে শেষ হয়ে যায়, নাস্তিকদের বিশ্বাস। এই জন্য আল্লাহ আবার আমি চিন্তা করি আল্লাহ কত মহান জ্ঞানের অধিকারী, প্রায় 1500 বছর পর যে নাস্তিক এই চিন্তা করবে, মানে আল্লাহ কিভাবে জানছে, সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য কুল্লু নাফসিন দাইকাতুল মাউত বইলা, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত বইলা আল্লাহ কেন হয় নাই, আল্লাহ এরপরে বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন, নারে নাস্তিক না, মরে গেলে পচে যাবা না, না তোমাকে কবর রাখার পর তোমার রূহটা আল্লাহর সামনে যাবে, রূহের সাথে শান্তি শাস্তি সম্পৃক্ত তোমার রূহ আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে গিয়ে তোমার জীবনের 70 বছর 80 বছর এই 80 বছর 90 বছরের মধ্যে যত হায়াত পেয়েছ প্রত্যেকটা বছর প্রত্যেকটা যুগ প্রত্যেকটা মাস প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা সেকেন্ডের হিসাব পঙ্খানু পঙ্খানু ভাবে দিতে হবে। আল্লাহ বলেছে নাস্তিকটা বিশ্বাস করলে কি না করলে, আমরা আল্লাহ যেটা বলছে ওইটা বিশ্বাস করি, ঠিক আছে না, নাস্তিক যারা আজকে আসাদ নূর বিশ্ববিখ্যাত বেহায়া আন্তর্জাতিক বেহায়া বেশরমা অশিক্ষিত বর্বর বেশ্যা তৎক্ষণাৎ নাস্তিক আন্তর্জাতিক বেহায়া আসাদ নূর নিজুম মজুমদার সহ আব্দুল্লাহ মাতুস সহ এই পৃথিবীতে যত নাস্তিক আছে সকল নাস্তিকের বাচ্চারা হাইওয়ান জানোয়ারকে খারাপ, কারণ কারণ আপনি একটা কুকুর লালন পালন করলে দেখবেন কুকুরকে একটু মার খাওয়াবেন কুকুর আপনার পিছনে পিছনে ঘুরবে, একটা শিয়াল লালন পালন করেন শিয়াল আপনার পিছনে পিছনে ঘুরবে, আরে কুকুরকে খাওয়াইলে কুকুর আপনার পিছনে পিছনে ঘুরে, নাস্তিকের বাচ্চারা কুকুরের চাইতো খারাপ, আরে নাস্তিকের বাচ্চারা কুত্তার চাইতো খারাপ, নাস্তিকের বাচ্চারা হাইওয়ান জানোয়ারের চাইতো খারাপ, কারণ কুকুর তার মালিককে চিনে নাস্তিকের বাচ্চারা মালিককে চিনে না। তো নাস্তিকরা বাহিরের দেশে বৈসা বৈসা আল্লাহ নবী কুরআন হাদিস আর জাতির রাহবার জাতির উজ্জ্বল নক্ষত্রগুলোকে নিয়ে মন্তব্য করে, দেশে আসে দেখ বেটা আমার দেশের প্রশাসনের লোকটা ওদেরকে গ্রেফতার করে ফেলবে, সামনে ইনশাআল্লাহ এমন দিন আসতেছে এই গোটা পৃথিবীতে খালি ইসলাম আর ইসলাম, গোটা পৃথিবী শাসন করবে মুসলমান, সংবিধান হবে আল কোরআন, ইনশাআল্লাহ আসতেছে নাস্তিকদের গোটা পৃথিবী থেকে নাস্তিকদের আস্তানা মুসলমানরা অনতিবিলম্বে গোটা পৃথিবীর সকল নাস্তিকদের আস্তানা ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। নাস্তিকরা বিশ্বাস করলেই কি আর না করলে, আল্লাহ যেটা বলছে আমরা এটা বিশ্বাস করি, ঠিক আছে না, এখন আসেন আল্লাহ বলছেন, আচ্ছা কার কোন সময় মৃত্যু হবে কেউ বলতে পারে, জোরে বলেন না, আল্লাহ মৃত্যুটাকে গোপন রেখেছেন, এর মধ্যে অনেক কল্যাণ আছে, যদি আল্লাহ প্রকাশ করতো যে উমুকে অত সালের উমুক মাসের উমুক তারিখে মৃত্যুবরণ করে তাহলে এই লোকটা কি করতে পারে, আকার রকম যা আছে সব কিছু করে দুই দিন আগে তাওবা করে আল্লাহ মাফ করে দেওয়া, আল্লাহ তো রহমান, এই জন্য আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ মৃত্যু,
innallaha 'indahu 'ilmus sa'ah wa yunazzilul ghaith wa ya'lamu ma fil arham wa ma tadri nafsun madza taksibu ghada wa ma tadri nafsun bi ayyi ardin tamut pasti ilm allah nabider koi den apne jaben dure allah nabider kei den nai er moddhe ekti last mittu kokhon kar kushmoy ko jane musafae gambar er kache giye ek lok bolche je bhai gambar amar mittu ta kobe hobe ami jeno eta jante pari ki dua kore allah kache nabi dua korle kobul korbe ebong bhobishyoter il sob jeno ami jani eta dua kore allah kache dua korche allah bole na etar onumoti dewa jay na she nijei bipode bosti korte bol she nijei bipode porbe lokti khub kakuti binuti korche আল্লাহ আবার বলছেন না তৃতীয়বারের মত আবার কাকে বিনতি করতেছে তো আল্লাহ বলতেছে যা দিয়ে দিলাম সে ওই রাতে স্বপ্ন দেখেছে সে ভবিষ্যৎ জানে আল্লাহ দিয়েছে সে ওই রাতে স্বপ্ন দেখেছে তার দামি একটি ঘোড়া পরের দিন সকাল 10টা থেকে 11টার দিকে মৃত্যুবরণ করে সে ফজরের পরে ওই এই ঘোড়া 50,000 টাকা দিয়ে বিক্রি করে ফেলছে 50,000 টাকার বিনিময়ে ঘোড়া বিক্রি করে ফেলছে বিক্রি করার পরে বাড়িতে আসছে ওই দিন গেল আবার রাতে স্বপ্নে দেখতেছে তার কৃত দাস পরের দিন মারা যায় সে সকালে ফজর থেকে উঠে ফজরের নামাজ পড়ে সাথে সাথে কৃত দাস বিক্রি করছে আরো 50,000 টাকা হইছে কত 1,00,000 টাকা না ওই রাতে আবার স্বপ্নে দেখে যে এই দুই দিনের মধ্যে তার এই 1,00,000 টাকা চোরে চুরি করে নিয়ে যাবে পরের দিন সে কি করছে এই 1,00,000 টাকা ব্যাংকে জমা দিছে দেখি চোরে কেমনে পরের দিন রাত্রে সে স্বপ্নে দেখে আগামীকাল সকাল 10টায় তার মরণ আগামীকাল সকাল 10টায় তার মৃত্যুবরণ করতেই হবে এখন সে লাভ দিয়ে বলে আরে টাকা রাখছি ব্যাংকে লুকাইয়া আমি আমাকে কোথায় লুকিয়ে রাখি দূর হয়ে গেছে মুসাফায় গম্বার আমার তো এই অবস্থা আল্লাহ গোলাম তোমার গোলাম তোমার আসছে আল্লাহ ওই সময় বলছিল তাকে বলে দাও আমি ওয়ালা নাবুলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বান্দাকে কখনো ভয় তার ধন সম্পত্তি ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান সব আমি তাকে তার থেকে নিয়ে আসি তাকে পরীক্ষা করার জন্য পরীক্ষা করব তার ব্যবসা নষ্ট হবে তার স্ত্রী মারা যাবে তার সন্তান মারা যাবে তাকে ভয় দিতে পারি কুদার ভয় দিতে পারি তারপরে বান্দা আলহামদুলিল্লাহ আমি চেয়েছিলাম এই লোকটার বিপদটা আমি অনেক সময় জানটা মালের উপর দিয়ে নিয়ে যাই তার ঘোড়াটার মাধ্যমে তাকে বাঁচাইতে চাই সে কি করেছে ঘোড়া বিক্রি করে চাইছিলাম কৃতদাসের মাধ্যমে তাকে বাঁচাই সে কৃতদাস বিক্রি করে দিয়েছে চেয়েছি টাকার মাধ্যমে তাকে বাঁচাই না টাকাও সে ব্যাংকে রেখেছে এখন আর কিছু নাই তাকে বলো আগামীকালের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য কি বুঝলে মানে বলতেছিলাম মৃত্যুটা যে আল্লাহ লুকিয়ে রাখছে এটা বান্দার কল্যাণের জন্য রাখে নাই বান্দা চিন্তা করবে কখন জানি মরণ হয় প্রস্তুতি গ্রহণ করি কখন জানি মরণ হয় নামাজ আদায় করি কখন জানি মরণ হয় রোজা রাখি বান্দা প্রস্তুতি গ্রহণ করতে করতে বাংলা বান্দা এক সময় আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে এখন আসেন ওয়ান নাজিআতি গরক ওয়ান নাসিতাতি নাস্ত ভাই মুমিনদেরও ইন্তেকাল করতে হবে কাফেরদেরও ইন্তেকাল করতে হবে মুমিনদেরও ইন্তেকাল করতে হবে হবে কাফেরদেরও মৃত্যুবরণ করতে হবে ঠিক আছে না এখন আসেন আল্লাহ তাআলা মুমিনদেরকে কিছু ছাড় দিবে ভালো ছাড় দিবে কাফেরদের অবস্থা আল্লাহ বলেন ওয়ান নাজিআতি গরক কসম সেই সমস্ত ফেরেশতাদের যারা কাফেরদের প্রাণের বন্ধন এই সময় খুলে টেনে টেনে খুলে টেনে টেনে খুলে বের হতে পারে কাফেরদের রূহ বেঈমানদের পাপিষ্ঠদের রূহটা বের হতে পারে টেনে টেনে খুলে কারণ একটা বেনামাজি নামাজ রোজার ধার ধারে না আলেমদের ক্রিয়া মন্তব্য করবে কোরআন হাদিস নিয়ে মন্তব্য করবে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এক কথায় সকল কাফেরদের রূহ যখন বের করে রূহ যখন বের করে তখন আজরাইল যে আসে আজরাইলের হাতে একটা
ডান্ডা থাকে এই ডান্ডার মধ্যে এই লাঠির মধ্যে বড় বড় কাঁটা থাকে কাঁটা একটা কাঁটা যদি কারো চুলে বিদ্ধ হয় তার অবস্থা শেষ এমন কাঁটাযুক্ত একটা ডান্ডা নিয়ে আসে একা আসে সাথে 500 আযাবের ফেরেশতা সাথে নিয়ে আসে আজরাইল একা আসে না না আজরাইল একা আসে না আজরাইল সাথে 500 আযাবের ফেরেশতা নিয়ে আসে প্রত্যেকটা ফেরেশতার হাতে জাহান্নামের আগুন দিয়ে তৈরিকৃত একটা করে চাবুক নিয়ে আসে সব এরপরে আযরাইল পাপিষ্টের কাছে আসে আইসা প্রথমে একটা একটা বাড়ি যে দেয় একটা বাড়ি যে দেয় বাড়ি দেওয়ার সাথে সাথে ওই লাঠির মধ্যে যতগুলো কাঁটা আছে প্রত্যেকটা কাঁটা কাফেরের প্রত্যেকটা শিরায় উপশিরায় ঢুকে যায় একবার এরপরে এমন যন্ত্রণা এই পৃথিবীর কেউ তা শুনে না এমন যন্ত্রণা কেউ শুনে না আর 500 ফেরেশতা প্রত্যেকই জাহান্নামের যে চাবুক আগুনের দ্বারা তৈরিকৃত চাবুক দ্বারা ইচ্ছা মতন পিটায় ইচ্ছা মতন পিটায় সে যন্ত্রণায় ছটফট করে কেউ শুনে না আজরাইল তারপরে কি করে আজরাইল ঠাস করে রূহটা এই পায়ের আঙ্গুল থেকে বের করে ফেলে আল্লাহ আঙ্গুল থেকে বের করে আজরাইল আবার কি করে এটা গোড়ালিতে আটকিয়ে দেয় গোড়ালিতে আটকিয়ে আবার ইচ্ছা মতন পিটায় ইচ্ছা মতন পিটায় আসে ছটফট আল্লাহ এরপরে আবার গোড়ালি থেকে এই রূহটা বের করে কাঠুর মধ্যে আটকিয়ে দেয় এরপরে আবার ইচ্ছা মতন পিটায় আবার ইচ্ছা মতন এরপরে এইখান থেকে খুলে বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে অঙ্গ প্রত্যঙ্গে আবার আটকিয়ে দেয় আবার পিটায় আবার আটকিয়ে দেয় আবার পিটায় এইভাবে অবশেষে আজরাইল বলে এই অপবিত্র আত্মা এখন বের হয়ে যাবে এখন বের হয়ে যাবে ফি সামুমি হামিম জাহান্নামের দিকে রূহটা বের হওয়ার সাথে সাথে এই রূহটা তার দেহকে একটা গালি দেয় তোর জন্য আমার এই অবস্থা দেহ রূহকে বলে তোর জন্য আমার এই অবস্থা কিন্তু আজরাইল তার রূহ জাহান্নামে পৌঁছে তার অবস্থাটা সেই যায় এরপরে আয়াত আল্লাহ বলেন ওয়ান্নাসিতিনাস্ত কিন্তু মুমিনের প্রাণের বন্ধন খুলে একেবারে মৃদুভাবে কোমলভাবে মুমিনের মৃত্যুর সময় আজরাইল আসে আল্লাহ একেবারে নুরানি চেহারা নিয়ে আরো রহমতের ফেরেশতারা আসে রহমতের ফেরেশতারা যখন আসে তারা দুইটা জিনিস নিয়ে আসে কয়টা জিনিস নিয়ে আসে ভাই জোরে একটা কাফনের কাফন নিয়ে আসে জান্নাত থেকে জান্নাত আবার সাথে সুগন্ধি নিয়ে আসে আজরাইল আসে আইসা ইমানদারের কানে কানে বলে আল্লাহ আপনাকে সালাম জানাইছে কোন রাজা বাদশাহ আপনাকে সালাম জানায় নাই দুনিয়ার কোন এমপি মন্ত্রী আপনাকে সালাম জানায় নাই এই পৃথিবীতে আপনি ইবাদত বন্দেগী করেছেন স্বয়ং আল্লাহ এই মুহূর্তে আপনাকে সালাম জানাই সালামুন কাওলাম মির রব্বির রহিম আল্লাহ সালাম গ্রহণ করেন এরপরে খুব মৃদুভাবে একই পানি আসতে তার রূহটা তার সামনে জান্নাত আছে তো এই জান্নাতে আপনি থাকবেন মৃত্যু যত্ন সবার হলো তারপরে এগুলো দেখাইতেছে যাতে খেয়ালটা দেন ধারণাটা ওই দিকে থাকে আস্তে আস্তে আজরাইল একটা আয়াত তেলাওয়াত করে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي هي فبيت واتبيل هو الله جنة بيت سي جنة دي كي تقاية تاكي عزرائيل سوقت كي تو شمبوف كون الله بيتا روح تا بير كورا بير كورا شاتة شاتة اي روح تا عزرائيل راتي تاكي عزرائيل راتي تاكي راكي روح مطلع فرستنا راستنا তারা কান দিয়ে বলতেছে আজরাইল এই রূপটা আমাদের হাতে দে তাৎক্ষণিক আজরাইলের হাতে হাত থেকে রূপটা ওই রহমতের ফেরেশতারা নিয়ে আসে রহমতের ফেরেশতারা নিয়ে জান্নাত থেকে সুগন্ধি আনছে এই এই রূপের মধ্যে সুগন্ধি লাগায় সুগন্ধি লাগিয়ে ওই কাফরের কাফর দিয়ে পেঁচিয়ে এই 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 যে রূপটা মুমিনের রূপটা নিতে 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 প্রথম আসমানে নিয়ে হাজির এই দরজা খুলো কে উমুকের ছেলে তুমুক ইমানদার দরজা খুলে প্রথম আসমানে সবাই আগমন স্বাগতম শুভেচ্ছা স্বাগতম দেয় সবাই এবার আগায় দেয় দ্বিতীয় আসমান আছে
এইভাবে দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়ে সোজা সরাসরি আল্লাহর আরশে আজিমের সামনে চলে আসে সুবহানাল্লাহ আল্লাহর আরশের সামনে গিয়ে বলে আল্লাহ এই যে তোমার ঈমানদার বান্দা রূহ নিয়ে আসছি এই যে আল্লাহ আল্লাহ বলেন এটা তো ঈমানদার ইল্লিগিন আরে তার রূহ যত যেখানে সেখানে রাখলে হবে না যাও আমার আরশে আজিমের নিচে গিয়ে দেখবে একটা দফতর আছে এই দফতরে গিয়ে দেখবা সমস্ত নবী রাসূলদের নাম আছে এই দফতরে গিয়ে দেখবা সাহাবায়ে কেরামদের নাম আছে এই দফতরে গিয়ে দেখবা আমার ওলিদের আমার বন্ধুদের নাম আছে যাও যাও আমার বন্ধুদের সাথে তার নামটা লিখা তার রূহটা আবার জমিনে ফিরিয়ে দাও সুবহানাল্লাহ আবার জমিনে নিয়ে আসবে কারণ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ এই মাটি দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই মাটিতে আবার ফিরাবেন কিয়ামতের ময়দানে এই মাটি থেকে আবার উত্তোলন করবেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলেন দফতরে নাম লেখা সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়ান নাজিয়াতি গরকা ওয়ান নাসিতাতি নাসত সময় অল্প আলোচনা বেশি হয়েছে অতএব ঈমানদার হওয়ার চেষ্টা করেন মুমিন হওয়ার চেষ্টা করেন মুমিন হলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবে কিন্তু মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেন না এটা এটা খেয়াল রাখবেন এটা খেয়াল রাখবেন ওয়ান্নাজিয়াতি করক আর ওয়ান্নাসিত ফিনাস্ত খেয়াল রাখবেন ঈমানদারের অবস্থা আর বেঈমানদের অবস্থা ঈসা রুহুল্লাহ আল্লাহ তাআলা যোগে যোগে নবী রাসূল প্রেরণ করেছেন ঈসা নবীকে আল্লাহ এমন একটি মুজিজা দিয়েছেন পুরাতন কবরে দাঁড়ায় যখন কুম বিদনিল্লাহ বলতো সাথে সাথে মানুষ আবার দাঁড়িয়ে যায় উনি একবার সিরিয়ার জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে দেখে একটা আস্তা মাথা জমিনে পড়ে আছে আল্লাহকে বললেন আল্লাহ কাসাসুল আম্বিয়াতে আসছে আল্লাহ কি মাথাটা কার আল্লাহ বলে আরে তোমাকে ক্ষমতা দিছি তুমি জিজ্ঞেস তুমি জিজ্ঞেস জিজ্ঞেস এই তুমি কি নারী না তুমি সুন্দর নাকি কালো লম্বা না এক কথায় অনেক বুঝি সাথে সাথে সে তাৎক্ষণিক জবাব দিতেছে আমি সাধারণ মানুষ আমি এই পৃথিবীতে যত রাজা বাদশা ছিল তাদের মধ্যে একজন ছিলাম আমি যেমন তেমন বাদশা ছিলাম না আমি ওই জামানার সুপার পাওয়ার ছিলাম আমার অধীনে 400 থেকে 500 বাদশা আমার অধীনে ছিল আমি লম্বা ছিলাম সুন্দর ছিলাম আমার কিছু ভালো দিক আছে কিছু ভালো দিক আমি দৈনিক 1,000 স্বর্ণ মুদ্রা দান করেছি হাজার হাজার ফকির মিসকিনকে খাবার দিয়েছি কিন্তু আমার সবচেয়ে বড় খারাপ দিক ছিল ওই সময় নবী ছিল ইলিয়াস আলাইহিসসালাম আমাকে উনি হ্যাঁ দাওয়াত দিয়েছে আমি দাওয়াত গ্রহণ করি আমি আগুনের পূজা করি কিন্তু আমি ঈমানদার না এই জন্য অবস্থা খারাপ আমি ঈমানদার ছিলাম না আমি এমন ক্ষমতাশীল ছিলাম আমার 4,000 খাদেম লাগতো আমার খিদমতের জন্য এত সুপার পাওয়ার ছিলাম দৈনিক 5,000 সুন্দরীরা আমার সামনে নাচানাচি করত আমি যাকে ইচ্ছে তাকে বুক করতাম এত ক্ষমতা ছিলাম আমি একদিন আর দুই দিন না আমাদের দেশের রাজা বাদশারা বর্তমান পৃথিবীর রাজা বাদশারা 10 বছর 20 বছর বেশি হলে 25-30 বছর এদের ঠেলায় বাঁচতে পারি না ক্ষমতার ঠেলায় কাকে ধরবে কাকে ছাড়বে বাঁচে না আর এই লোক বলতেছে আমি 1 বছর 2 বছর নয় আমি লাগাতার 4-6 বছর বাচ্চা ছিলাম কিন্তু আমার মৃত্যু যখন আজরাইল আমার কাছে আসে আজরাইল আসার পরে আমি দেখি আজরাইলের পা জমিনে আজরাইলের মাথাটা করে আসে মানুষের মুখ থেকে একটা আমি দেখি আজরাইলের মুখ চাইতে কারণ আমি তো গুনাগার আমি জিজ্ঞেস করলাম ওই মুহূর্তে কি তোমার মুখ থাকতে কেন বলতেছে সামনের মুখ দিয়ে আমি খালি মুমিনদের রূহ কবজ করি আর এই বাকি এই ডানে বামে পিছনে এগুলো সব কাফেরদের বিমান মানুষের চোখ থাকে একটা দুইটা সরি দুইটা আর আমি দেখি আজরাইলের চোখ হলো 12টা এই ভয়ে থর থর করে কথা আজরাইল দেখলাম তার পিছনে সারি বদ্ধ হয়ে 500 হাজারের সবার হাতে জাহান্নামের আগুনের লাগে আজরাইল যখন আমার বাড়ি আমার প্রত্যেকটা শিরায় অপশিরায় আমার প্রত্যেকটা শিরায় অপশিরায় আটা বিদ্ধ হয়ে গেছে আমি শর্টফট করতে আমি শর্টফট করতে ছিলাম তারপরে আমার আমার রূহটা বের করেছে খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে এরপরে আমাকে যখন কবরে রেখেছে সবাই চলে গেছে সে তার কাহিনী বলতেছে জমজমা কবরে রাখার পরে আমাকে ফেরেশতারা প্রশ্ন করেছে আমার রব্বুকে আমি বলতে পারি
আমার দিনুক আমি বলতে পারতেছি, আমার নবীউক আমি ভয়ে বলছি, যে ফেরেশতারা আমাকে প্রশ্ন করছে যে তোমার নবী কি, তোমার নবী কি, আমি ভয়ে বলছি তোমরা দুজন আমার নবী। এরপরে তাৎক্ষণিক আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, আমার শরীর থেকে সমস্ত গোস্তগুলো গুলে দেওয়া হয়েছে। জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে আমি নিচে যাই নাই, সত্তর হাজার বছর পর্যন্ত আমি নিচে গেছি। আমাকে আজাব দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে। একটু পরে আমাকে দুইটা জুতা পরিধান করা হয়েছে, যন্ত্রণা বলতেছে, জুতাটা পরিধান করার সাথে সাথে আমার মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করে নাক দিয়ে মুখ দিয়ে পড়তেছে। আমার ক্ষুধা লেগেছে, আমি বলছি ক্ষুধা লেগেছে, আমাকে জাক্কুম গাছের কাছে নিয়ে যাওয়া হলো জাক্কুম গাছের কাছে নিয়ে যাওয়া হলো। পরে আমাকে একটা ফল দিয়েছে খাওয়ার জন্য, এই ফলটা খাওয়ার পরে না যাই ভিতরে আবার বেরো হয়, কষ্ট খুব কষ্ট। এরপর বললাম আমাকে পানি দাও, পানি দিয়েছে পাত্রের মধ্যে, পাত্র আমার মুখের সামনে ধরেছে, আমার ক্ষুধা এতই লেগেছে, পিপাসা এতই লেগেছে, এতই পিপাসা লেগেছে, আমি পান করতে যাব, কিন্তু উত্তপ্ত পানি এত উত্তপ্ত, আমার চেহারা যা আছে সব ঘষে ঘষে পানির পাত্রে পড়ে গেছে, চেহারার গোস্তগুলো পানির পাত্রে পড়ে গেছে। এরপরেও আমার এত পিপাসা, আমি এই পানি পান করেছি, পানি পান করার পরে আমার নারী বুড়ি আত্মজুড়ি যা আছে সব জাজরা হইয়া পায়খানা থেকে বেরিয়ে গেছে, জমজমা এইভাবে বলতেছে ইসার হুল্লা। পরে ঈশার হুল্লা বলতেছে তুমি কি চাও, তুমি কিছু চাও নি আমার, বলতেছে আমি কিছু চাই না, পরবর্তীতে আমাকে যদি আল্লাহ কিছু সময়ের জন্য হায়াত দেয়, আমি ফকির হয়ে আসতে চাই, আমাকে যদি কিছু সময় হায়াত দেয়, আপনি নবী বলেন আল্লাহ ঈশার নবী এই কাহিনী শুনে চোখ দিয়ে পানি পড়তেছে, বলতেছে আল্লাহ তুমি সবই তো পারো, তুমি সবই তো পারো, কথা বলে আল্লাহ তুমি তো সবই পারো, একটু হায়াত দাও। ঈশার উল্লাহকে আল্লাহ বলছিলেন আমি জানি তুমি জানো, এই জন্য তার আবার আমি তার জন্য 80 বছর বরাদ্দ রেখেছি, তাকে আল্লাহ আবার হায় দিচ্ছে। এরপরে 80 বছর জীবিত ছিল, এরপরে আবার ইমানদার হয়ে মৃত্যুবরণ করেছে, সুবহানাল্লাহ। আপনি তো এখন নবী পাবেন না, তা কার কাছে বলবেন, এখন আপনি ঠিক হয়ে যান, আপনি অতীতে যা হয়েছে আজকে তওবা করেন, আল্লাহর এত মায়া, আল্লাহর এত মায়া, ইয়া আইহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আপনি সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর এত মায়া। এই যে কারুন আপনার মুসা পয়গাম্বরের বিরুদ্ধে নারীর অপবাদ দিয়েছে, নারীর অপবাদ দিয়েছে, এখন দেখেন না আলেমদের বিরুদ্ধে এই অপবাদ সেই অপবাদ, হ্যাঁ যুগে যুগে এমন। তো যেই নারীকে ভাড়া করছে টাকা দিয়া, বলছে মুসা ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে মাইকটা তুমি নিয়ে বলবা, যে মুসা কিসের ওয়াজ করে, এই তো আমার সাথে জিলাই লিপ্ত হয়েছে, এই যে পেটে বাচ্চা আছে। এই নারী সোজা ওয়াজের ইস্ট্রি দুইটা মাইক মাউথ নিয়ে আল্লাহর ঠিক করে তার জবান দিয়ে বের হয়ে গেছে, যে মুসা নিষ্পাপ, মুসা পবিত্র, আমাকে কারুন এত টাকার বিনিময়ে ভাড়া করেছে, তার বিরুদ্ধে অপবাদ দেওয়া। তো মুসা পয়গাম্বর তো খুব রাগি, এই মানুষের সামনে আবার কারুন দূরে আছে, কারুন শুনবে যে কি বলে, মুসা পয়গাম্বর তাকায় দেখে কারুন দাঁড়ায় রয়েছে, কারুন মুসা পয়গাম্বর দেখতেছে কারুন দাঁড়ায় রয়েছে, দাঁড়িয়ে আছে। তো মুসা পয়গাম্বর রাগ করে বলছে, ইয়া আই এই মাঠে থেকে ধরো, তাকে গ্যাস করো, এই পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই। মুসা বিশ্বাস করে, যখন মুসা পয়গাম্বর বলছে ইয়া আদ খুদি তাকে ধরো, সাথে সাথে মাটি কারুনের টাকু পর্যন্ত গ্রাস করে দিচ্ছে, কিন্তু ওনার রাগ করতেছে, বলতেছে ইয়া আদ খুদি তাকে ধরো, মাটি হাঁটু পর্যন্ত গ্রাস করে, কিন্তু তারপর তার রাগ করতেছে না। আর কারুন বলতেছে মুসা আমাকে বাঁচাও, মুসা আমাকে বাঁচাও, আর জীবন ও ইসলামের বিরুদ্ধে আমি কথা বলবো না, তোমার বিরুদ্ধে কথা বলবো না, মুসা আমাকে বাঁচাও, মুসা আমাকে বাঁচাও, বার বার বলতেছে মুসা। মুসা আরো রাগ করে বলতেছে ইয়ার কুতি ধরো, তাকে ধরো, গ্রাস করে ফেলো, মাটি গ্রাস করতেছে একেবারে বুক পর্যন্ত গ্রাস করছে। আর কারুন বলতেছে মুসা আমাকে বাঁচাও, মুসা আমাকে বাঁচাও, কারুন এই কথা বলার পরে মুসা পয়গম্বর রাগ খালি আরো বাড়ে, মুসা পয়গম্বর এবার আরো রাগ করে বলতেছে ইয়া আর কুতি
তাকে ধরো ক্রাশ করে ফেলো একেবারে ক্রাশ করে দাও জমি সম্পূর্ণ কারুনকে একেবারে ক্রাশ করে দাও আল্লাহু মুসা তাকলিমা মুসা আল্লাহ সরাসরি কথা বলে মুসা রে কারুন তোমাকে বারবার বলছি maaf করার জন্য maaf করার জন্য আর তুমি খালি রাগ হইতা খালি রাগ বিশ্বাস করো মুসা তোমাকে বারবার বলছে তারপরে তোমার মনটা বলে না এই বারবার বারবার বলছে তোমার মনটা বলে না মুসা রে যদি ভুলেও একবার বলতো আল্লাহ তুমি আমাকে বাঁচাও তুমি বিশ্বাস করো মুসা তুমি বিশ্বাস করো মুসা মুসা তুমি বিশ্বাস করো একবার যদি ভুলেও সে বলতো আল্লাহ তুমি আমাকে বাঁচাও বিশ্বাস করো মুসা আমি তাকে বাঁচাই দিতাম সুবহানাল্লাহ ইয়া আইহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তাওবা পরিবর্তন হয়ে যান একটি কথা বলে বিশ্বাস করুন এই পৃথিবীতে যারা এসেছে তাদের যেতেই হবে যেতেই হবে ভাই কেউ থাকতে পারবে না সবাই তে যেতে আমি আমার এই দুই শোক দিয়ে দেখছি আমার দাদা এত বিশাল বাড়ি খালি বলতে আমি কেমনে থাকবো জন্মনায় মরেছি মৃত্যুবরণ করছে থাকতেছে আমার মামা এক মসজিদে লাগাতার 40 বছর ইমামতি করেছে লাগাতার 40 বছর তাকে জিজ্ঞেস করা হলো বাবুরহাটে আপনার বিট আছে তো আপনি এত টাকার মালিক বলতেছে ইমামতি করে আমি টাকা নেই না তাকবীরে উলার সাথে যেন নামাজ আদায় করতে এক তো আমল ওনার ছিল আমি মৃত্যুর সময় দেখেছি আমার মামার শরীরের প্রত্যেকটা পশম দিয়ে গাম ভেঙে আমি দেখেছি আব্দুল বারী সাহেব হুজুর 5 বছর আমাকে লোকমা তুলে খাওয়াইছে আমাকে ফোন করে বলতো মুফতি সাহেব রে খবরে কিনলে থাকে এত আমল ছিল ওনার গোটা নরসিংদী জেলার সাবেক ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি ছিল সোনার মানুষ ছিল ইন্তেকাল করছে চোখ দিয়ে পানি বেরোয় আমি খুব কাঁদছি কান্নাকাটি করছি আল্লাহ যেন হুজুরকে মাফ করে দেয় আমিন আমিন হুজুরে খালি বলতো কেমনে থাকে কত আমল করছে ঠিকই পড়ে আছে গত সপ্তাহ আমার দাদিটা মারা গেছে আমি এই নিজ চোখে সারা জীবন খালি পড়ছি আর আমি নিজ চোখে গত সপ্তাহ দেখেছি মৃত্যুর যন্ত্রণা দেখা মৃত্যুর যন্ত্রণা যে কাকে বলে আমি দুই চোখ দিয়ে দেখছি সাথে সাথে আমার স্মৃতি চলে গেল শত শত হাজার হাজার বছর পূর্বের ইতিহাস ঈসা রুহুল্লাহ যখন কবরের পাশে গিয়ে বলল কুম বিইদনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও সাথে সাথে একজন লোক দাঁড়িয়ে গেল বলতেছে আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ আমি সালাম দিলাম আমার বাবার পক্ষ থেকে সালাম থাকলো তুমি কি মানে আংটা তুমি কি বলতেছে আমি সাপ আদম নবীর ছেলে আছি তুমি আমাকে চাচা বললা তুমি চিনো কিভাবে বলতেছে আমার বাবা আদম ইন্তিকালের পূর্বে বলছিল যে দেখো সামনে ঈসা রুহুল্লাহ আসবে তার উম্মতরা তাকে অস্বীকার করলে তার নবুয়তের সত্যতার প্রমাণের জন্য আল্লাহ তোমাকে আবার ডাকাইব ঈসা রুহুল্লাহ বলছিল যে আমি তোমার কথা ইঞ্জিলে পেয়েছি কিন্তু তোমার কিছু জিনিস কিছু কাজকর্ম মিলতেছে না কি বলতেছে তোমার এই যে চুল আর দাড়িগুলো সাদা অথচ আমি ইঞ্জিল কিতাবে পেয়েছি নূহ পয়গম্বরের জামানার সময় কারো চুলদারি পাকবে না তোমার চুলদারি পেকে গেছে ঈসা রুহুল্লাহকে বলতেছে চাচা আমার চুলদারিগুলো কুচকুচে কালো ছিল মৃত্যুর যে একটা যন্ত্রণা যন্ত্রণার কারণে আমার চুলদারিগুলো পেকে গেছে এর ফলে বলতেছে আমি ইঞ্জিল কিতাবে পেয়েছি নূহ পয়গম্বরের সময় মানুষের শরীর থেকে গাম বের হতো তোমার শরীর থেকে গাম বের হচ্ছে এখনো বের হচ্ছে বলতেছে চাচা আজরাইল যখন আমার রূপে টান দিছে টান দেওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে গাম বেয়ে দিব আজ থেকে 4000 বছর পূর্বে আমি ইন্তেকাল করেছি 4000 বছর পূর্বে ইন্তেকাল করেছি 4000 বছর পরেও ওই মৃত্যুর যন্ত্রণার কারণে আমার গাম দিয়ে এখনো আমার শরীর দিয়ে প্রত্যেকটা গোড়া দিয়ে প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে গাম বেয়ে দিয়ে এখনো বলতেছে তার কথা কি বলবো ওনার কথা কি বলবো আমার নবীর চেয়ে সম্মানিত মানুষ কেউ আছে আমার নবীর চেয়ে সম্মানিত কেউ আছে আমার নবীর ইন্তেকালের সময় আজরাইল খালি নবীর এই বুকের মধ্যে হাত রাখছে জিজ্ঞেস করলেন আজরাইল
তুমি এটা কি করলা আরে আজরাইল তুমি কি করলা আমার হাতটা একেবারে মৃদু ভাবে আপনার উপর আছে বলতেছে আজরাইল রে একেবারে আমার মনে হচ্ছে বিশাল উহুদ পাহাড় টান দিয়ে আমার বুকের মধ্যে একটু চাপায় দিচ্ছে আল্লাহ আমার আম্মা জানাইসা বলেন আমি আমি আমার নবীর শরীর থেকে কম্বল উঠিয়ে দেখি আমার নবীর প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে গাম বেয়ে বেয়ে পড়তেছে আমার নবীর মৃত্যুর সময় তিরমিজির হাদিস আমার নবীজির মৃত্যুর সময় পাশে একটা পানির পাত্র রাখা ছিল আমার দয়াল নবীজির দুই হাত মুবারক দিয়া এই পানি এমন ভাবে নিয়ে মুখের মধ্যে মুছে আর ইয়াকুল বলে আল্লাহুম্মা আইনি আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত আল্লাহুম্মা আইনি আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত রহমাতুল লিল আলামিন আল্লাহর ফরজের সম্মান আল্লাহর ফরজের ইজ্জত আল্লাহর ফরজের সম্মান উনি বলতেছে আল্লাহ মৃত্যুর এই কঠিন যন্ত্রণা অজ্ঞান পরিস্থিতি থেকে আমি রহমাতুল লিল আলামিন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও তাহলে আপনি যেই জায়গার মধ্যে আমার হাবিব প্যারে হাবিবের এই অবস্থা তাহলে আমার আর আপনার কি অবস্থা হতে পারে আমার আর আপনার কি অবস্থা হতে পারে চিন্তা করছেন বাড়ি গাড়ি সুন্দর নারী সব পড়ে থাকবে কেউ যাবে না আপনাকে কবরে রাখার সাথে সাথে আপনার কবরের বাস পচার আগে আপনার লাশ পচে যাবে আপনার কবরে রাখার সাথে সাথে আপনার বাস পচার পূর্বে লাশ পড়ে যাবে আরে হালাল হারাম না মানিয়া এত টাকা রাখে এত টাকা কষ্টে কামাই হালাল হারাম না মানিয়া এত টাকা কষ্টে কামাই এত টাকা রাখবেন কোথায় কাফরের তবকে স্ত্রীর জন্য না এক পাউল মাইতা সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু ফায়াজু ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ ইয়ারজি আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালু আমল ছাড়া কিছু যাবে না আপনার আমল ছাড়া আপনার সাথে কিছু যাবে না অতএব আমল করুন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে কবুল করুন